মায়েশাকে নিয়ে বিশ্বনবী বানুল মুস্তালাকের যুদ্ধ থেকে রওনা হলেন প্রতিমধ্যে মায়েশার গলার স্বর্ণের হার চুরি হয়েছে কিংবা হারিয়ে গিয়েছে মায়েশা কান্নাকাটি করলেন আমার হার আমার হার নারীরা স্বর্ণ পছন্দ করে তো মায়েশা তো নারী উনি বললেন নবী আমার স্বর্ণ হারিয়েছে বিশ্বনবী বললেন কাফেলা থামাও গলার হার খোঁজো সবাই মিলে গলার হার খুঁজতে খুঁজতে মাগরিবের নামাজের সময় প্রায় শেষ হয়ে যায় এবার সবাই মিলে আবু বকর রেবকে তোমার মাইয়্যার কারণে আজকে এই দশা তোমার মেয়ে যদি গলার হাতটা না হারাইতো তাহলে তো আমরা যেখানে পানি আছে ওখানে পৌঁছে যেতাম ওখানে নেমে ওযু করে নামাজ পড়তাম তোমার মেয়ের কারণে আজকে এই দশা এখন সবার নামাজ কাজা নবীর নামাজও কাজা আল্লাহ বললেন খবরদার এই মেয়েটারে গালি দিবি না এই মেয়েকে গালি দেয়া যাবে না আয়েশার সম্মানে আজকে আমি তায়াম্মুমের বিধান নাজিল করে দিলাম কয়েলম তেজি দু মাং ফতয় মু সাই দং কোথাও যদি অজুর জন্য পানি না পা ও মাটি দিয়ে তায়ামুম করো কবুল করে নিবে